আসসালামু আলাইকুম দর্শক, হাজির হলাম আবার নতুন আপডেট নিয়ে। তো আমরা ছিলাম বুড়িগঙ্গা নদীর পারে, এখানে যে টাইস বিছানোর যে কাজটা সেটা কিন্তু চলমান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টাইস অলরেডি এখানে এনে রেখে দেওয়া হয়েছে, সামনেই কিন্তু টাইস যে বিছানোর কাজ সেটা কিন্তু চলমান রয়েছে। তো আজকে আমরা চেষ্টা করব টাইস যে বিছায় বা কাজের যে আপডেট সেটা বা টাইস বিছানোর পরে বর্তমান যে দেখতে যে সুন্দর লাগতেছে সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তো দর্শক আমাদের সাথেই থাকুন। আর এই হচ্ছে বুড়িগঙ্গা নদীর পার, আর এখানকার যে লোকেশনটা সেটা যদি বলতে চাই তাহলে হবে সামনে খোলামোড়া ঘাট আর কামাইঙ্গিচরের অংশ। এখানে অলরেডি বালু এনে রাখা হয়েছে এবং টাইলসগুলো সুন্দরভাবে জায়গা মতন তারা বিছিয়ে রাখছে। খুব শীঘ্রই এখানে যে টাইলস বিছানোর কাজ সেটা শুরু করবে। সামনে কিন্তু সিমেন্ট এনে রাখা রয়েছে, আর পানির কথা আসলে না বলে না হয় বুড়িগঙ্গা পানি দিয়ে কিন্তু এই কাজগুলো করা হয়। আর দেখতে পাচ্ছেন এখানে টাইলস বিছানোর কাজ চলমান রয়েছে এবং টাইলস বিছানোর পর দেখতে কীরকম লাগতেছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগতেছে। আর দু নম্বর রং যে উঠে গেছে আসলে মূলত এটাকে প্রথমে একটা মানে এখানে দুইবার রং করা হবে। প্রথমবার তারা রং করে গেছে, পরবর্তী ফিনিশিং যে কাজটা সেটা তারা করবে, সেটা অবশ্য টাইলস বিছানোর পরে। তো দেখতে পাচ্ছেন সামনে কাজ চলতেছে, আমরা সামনে যাবো, আমাদের সাথে থাকুন। টাইলস বিছানোর পরে পরবর্তীতে পরিষ্কারও করা হচ্ছে দেখতে পাচ্ছেন, আর যেভাবে টাইলস বিছানো হচ্ছে। পানি দিয়েছে বুলাইছি কিন্তু পানি দিচ্ছি।
দর্শক এইভাবে কিন্তু টাইলস গুলো বিছানো হচ্ছে, তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই অংশে টাইলস বিছানোর কাজ শেষ, আর এই অংশ কিন্তু শেষ। তো দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা আসতেছে, ঘুরতেছে এবং টিকটক বানাচ্ছে। যদি আসলে এটা টিকটক বানানোর স্থান না, এটা হচ্ছে ঘোরার স্থান। উন্মুক্তে আপনারা বাতাস নেবেন, নদীর যে সুন্দর দৃশ্য উপভোগ করবেন। এই স্থানটা আসলে দেখতে যে এখন অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে এই পাশে গাছ, এই পাশেও আসলে গাছগুলো বড় হয়নি সেরকমভাবে। যখন এইখানে যে ড্রেনের কাজটা এটা যখন শেষ হবে, তখনই কিন্তু ওই বিপরীত পাশ দিয়ে আবারও গাছ লাগানো হবে। তো তখন কিন্তু আমরা মানে আরও সুন্দর দেখতে পাবো, দুনো পাশ দিয়ে সবুজে ঘেরা, মাঝখান দিয়ে রাস্তা, আরেক পাশে নদী, আসলে দেখতে খুবই সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ অলরেডি ঘুরতে আসতেছে, এসে এখানকার যে সুন্দর দৃশ্যটা উপভোগ করতেছে। আর এপাশে গাছগুলো লাগানো হয়েছে, গাছগুলো বড় হবে, বাট কবে নাগাদ বড় হবে সেটা জানি না। আসলে গাছ বড় হতে একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। তাই আমার মনে হয় বড় গাছগুলো যদি আরেকটু বড় সাইজে, যেরকম ওই যে সামনে গাছটা একটু বড়, এরকম সাইজের গাছগুলো এনে যদি এখানে লাগানো হতো তাহলে অনেক সুন্দর হতো এবং দেখতে খুব ভালো লাগতো। তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর পাড়ে টাইলস বিছানোর কাজ শেষ, শুধু এখানে যে একটু ফিনিশিংয়ের কাজটা বাকি রয়েছে। আরও এই যে টাইলসের মাঝখানে যে ফাঁকগুলো রয়েছে এখানে ফিনিশিং প্রয়োজন, আর দুনোপাশে যে কালার করা হয়েছিল সেটারও ফিনিশিং প্রয়োজন। দর্শক এইভাবে চলতেছে, সামনে হয়তো বা এই টাইলস বিছানোর কাজ আরও শেষ হয়ে যাবে। তো তখন আমরা চাবো যে এই টাইলস বিছানোর কাজ শেষ হওয়ার আগে আমরা চাচ্ছি একটা ড্রোন এনে সেটা নতুন যে কাজটা কমপ্লিট হবে সেটার ভিউটা যেন আমরা ড্রোনের মাধ্যমে দিতে পারি, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য সাপোর্ট করবেন। আসলে খুব অল্প টাকার মধ্যে তো আসলে ড্রোন হয় না, ভালো একটা বাজেট নিয়ে নামতে হয়। তো তারই প্রেক্ষিতে আসলে আমি চেষ্টা করতেছি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো দর্শক আস্তে আস্তে কিন্তু আমরা খোলা মনে কাজের সামনে এসে পড়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে টাইলস বিছানোর কাজ শেষ, বাট ফিনিশিংয়ের কাজ এখনও বাকি। আসলে যখন পুরোপুরি টাইলস বিছানোর কাজ শেষ হবে তখনই কিন্তু এখানে যে ফিনিশিংয়ের কাজটা সেটা শুরু করা হবে। আর ফিনিশিং দেওয়ার পরে যখন উদ্বোধন করা হবে তার কিছুদিন আগে এখানে পরিষ্কার করে আবার রং করা হবে, দেন এরপর এখানে উদ্বোধন করা হবে। তো দর্শক এ ছিল বুড়িগঙ্গা নদী পাড়ে BIWTF কর্তৃক নির্মাণাধীন পায়েহাটা রাস্তার আপডেট। আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু গাছ লাগানো হয়েছে, তো এই গাছগুলো যখন বড় হবে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। আর এ পাশে যখন আমি বললাম ড্রেনের কাজগুলো যখন শেষ হবে, এই যে এই এই যে ড্রেনটা এটা কাজ যখন শেষ হবে তখন কিন্তু এই পাশ দিয়ে মাটিগুলো সমান করে আবারও গাছ লাগানো হবে। তো তখন কিন্তু দেখতে আসলে এখানে একটা সুন্দর একটা দৃশ্য হবে, দুনো পাশে সবুজে ঘেরা ঘাস, এরপর গাছ থাকবে বড় বড়। তো গাছের ছায়ার মধ্যে যখন আপনি নদীর পাড়ে হেঁটে যাবেন তখন কিন্তু আসলে অন্যরকম একটা ফিল পাবেন। তো দর্শক আমার চেষ্টা করবো পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার। তো এই ছিল বর্তমানে বুড়িগঙ্গা নদীর পাড়ে খোলামরা গাড়ির সামনে কামাইঙ্গিচর অংশে নির্মাণাধীন BIWTF ওয়াকওয়ে প্রজেক্টের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।